छुटे बोलो चले जल के देखे आए बृष्टि छिपे आए आए बृष्टि छिपे आए भीजे भीजे मगतो के गाय आए आए बृष्टि छिपे आए काट कूट खेले जल छिटा न पाए कुत्तरो रु ए घर बोलचे जानो करार ए छले का बृष्टि होते जाए चल जाए छुटे लव भी छुटे आए आए बृष्टि छिपे आए जीना छेले जल के चले गल्प बोले गल्प बोले दुष्ट छेले जाचे मेघे आए बृष्टि छिपे आए बृष्टि छिपे पांडू दादा पांडू दादा पांडू दादा तुम्हें कोथा है पांडू दादा फोकस फोकस एवरा के डेवरा लाग फेल की लाग शानू जो खबे छाड़ा बड़ा गिली गिली होकस फोकस एवरा के डेवरा पांडू दादा हम यार चले छी तुम बोले छिलम ना जखनी मन खराब होवे ठीक चले आसबो तुम एतदिन কোথায় ছিলে আমি অনেক 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 দূরে চলে গিয়েছিলাম তোমার জন্য এত এত ম্যাজিক শিখে এসেছি তাই চলো चलो 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 দাঁড়াও তোমার জন্য প্রচুর প্রচুর ম্যাজিক নিয়ে এসেছি আজকে এই দেখো না এটা নতুন একটা ব্যাগ ব্যাগটা খালি ওকে এন্ড 1 2 3 অ্যাব্রাকাডাব্রা ফুদো হ্যাঁ একটা রুমাল এটা তুমি রুমাল এটা বাবা রুমাল ফু কাপুরি আছে আমার শানুর জন্য এটা দারুন গিফট থ্যাঙ্ক ইউ আর লাগবে আরেকটা ম্যাজিক রাইট এই হলো গিয়ে ও এটা ধরো এই হলো গিয়ে তোমার বাবার আর এই হলো গিয়ে তোমার মারুমার তোমার বাবা তোমার মা দুজনা মিলে হাত ধরাধরি করে রাস্তা দিয়ে বেড়াতে বেরিয়েছে দিয়ে কিন্তু শানুকে নিয়ে যায়নি শানু কোথায় শানু তো বাড়িতে বাড়িতে আটকে রেখে দিয়েছে হ্যাঁ কিন্তু বাড়িতে আটকে রাখলে কি হবে কি হলো শানু ম্যাজিকটা ভালো লাগেনি তাহলে কি হয়েছে মন খারাপ জানো তো ফান্ডু দাদা মা আর বাবার খুব ঝগড়া হয়েছে কাউকে তুমি বলবে না তো না না আমি কাউকে বলবো না কাউকে বলবো না জানো তো ফান্টু দাদা বাবা আর মা ঝগড়া করলে আমার খুব ভয় করে কিচ্ছু হবে না শানু তুমি ম্যাজিক করে আমার বাবা মাকে ভাব করে দেবে দেব যদি সত্যি আমি তেমন ম্যাজিক জানতাম তাহলে কি আমার বাবা মাকে আলাদা হয়ে যেতে দিতাম একটা কাজ করো একটা নতুন ম্যাজিক তিনটে বল হ্যাঁ তিনটে বল ধরো আমার কাছে একটা বল আছে একটা বল থেকে নিয়ে আমি জাস্ট এই বলটাকে রাখলাম খুশ ভ্যানিশ আবার এখান থেকে নিলাম আর একটা বল এই বলটা নেবার পর ধরো আর একটা বল নিয়ে যাবার পর শানু শানু
আরে কি করছো কি নড়বে না নড়বে না নড়বে না গেল 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 এক সেকেন্ড এক্ষুনি হয়ে যাবে গেল না কিচ্ছু দেখি 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 কেমন লাগছে বাহ চমৎকার সুন্দর লাগছে তোমাকে মা আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে তোমাকে নিয়ে একটা মোটর বাইকে চেপে কলা ছেড়ে গান গাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলো 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 খুব ভালো হতো তার প্রবলেম আছে তুমি তো বাইক চালাতেই পারো না তারপরে বা ধুতি পরে কে সামলাবে প্রমিত কেন তুমি সামলাবে রুমা তুমি 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 আমাকে তো 20 বছর ধরে সামলে এসেছো কি আসোনি তো এসেছি তুমি ভাবো 20 বছর হ্যাঁ না এই সেদিন হ্যাঁ তো তো কি হয়েছে সেদিন তো কি হয়েছে 20 বছর কেটে গেছে তো কি হয়েছে আমাদের তো কোনো চেঞ্জ হয়নি হ্যাঁ আমার আমার একটু চুলটা অল্প অল্প পেকেছে কিন্তু আমার মনের বয়সটা তো একই রয়েছে রুমা ভালো কথা তুমি আবার মনের বয়সটাকে বাড়িয়ে ফেলুনি তো পাগল এই পাগলের সঙ্গে ঘর করে কেউ মনের বয়স বাড়াতে পারে রুমা রুমা তোমার মনে আছে যেদিন প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল সেই যে আমি যখন গিয়ে সকালবেলা কলিং বেল টিপলাম তোমার বাড়ির দরজা খুললে তুমি হাতে একটা ছাঁটা আর আমাকে দেখে মানে ফুলবাবুর মতো ছেড়ে গেছি দেখে তোমার সে কি লজ্জা তুমি কোথায় পালাবে যে পথ ঠিক করতে পারছো না সোজা ভেতরে দৌড় 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 কি করলো সে ঠিকে জি আসেনি তো মাকে হেল্প করছিল তুমি যে সাত সকালে গিয়ে হাজির হবে সেটা কে জানতো বলো পারো বটে তাড়াতাড়ি গিয়ে পড়েছিলাম কি করবো সামলাতে পারছিলাম না নিজেকে দেখতে দেখতে এতগুলো বছর কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না আর আজ আজ তুমি আমার সবচেয়ে কাছের মানুষ তাই না গো তো রোহিত আর শ্রীর কি যে হলো ওদের নিয়ে কি হয়েছে আচ্ছা তুমি সেই এখনো সেই কথা ভাবছো আরে বাবা কোটি বাটি বাড়িতে একসঙ্গে পাশাপাশি থাকলে ঠুংঠাং ঠুংঠাং শব্দ হবেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা একটা হেলদি ব্যাপার ঝগড়া হবে না কেন তোমার সঙ্গে আমার ঝগড়া হয় না মানে আমি তো করি না তুমি আমার সঙ্গে ঝগড়া করো না হ্যাঁ আমি তো করি এত ঝগড়া আমি করি যাও যাও কিন্তু বুঝতে পারছ না ওদের ব্যাপারটা অন্যরকম লাগছে কিচ্ছু হবে সব ঠিক হয়ে যাবে আমি বলছি শোনো দেখো আজকের দিনে এত একটা সুন্দর অনুষ্ঠান ওরা আয়োজন করেছে এই এই সময় কেউ মন খারাপ করে থাকে আর মন খারাপ করে থাকলেও অন্য লোক আমাদের ছাড়বে গেস্টরা এলো বলে এ একটু পরে আমাদের ওখানে দেখতে নেবে এই ঘরে চলে আসবে আমাদের ডাকতে তখন কি ভালো হবে সেটা চলো যাও তুমি এগো আমি আসছি এসো তাড়াতাড়ি এসো হ্যালো এ চলো চলো বাচ্চাগুলো ওয়েট করছে চলো এই ব্যাপারটা কতক্ষণ চলবে আমি তোমায় বলছি শুনতে পাচ্ছ না না উত্তর দেবে না কি উত্তর দেব সেটা তো আমি জানতে চাইছি কি উত্তর দেবে কাম অন দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি সবাই আসছে নিচে ওয়েট করছে তুমি এখনো শাড়িটা পর্যন্ত চেঞ্জ করো আমার ভালো লাগছে না রোহিত এই আমারও ভালো লাগছে না জানো তো জাস্ট ভালো লাগছে না বাড়াবাড়ির একটা লিমিট আছে কামন সি তুমি এই বাড়ির ছোট বউ সেটা জানি বলেই তো এখন চুপ করে বসে আছি মানে আমার ভালো লাগছে না আমাকে একটু একা থাকতে দাও কোনো সংসারে থাকতে গেলে না একা থাকা যায় না সবাইকে নিয়ে থাকতে হয় ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে প্লিজ তুমি তুমি এরকম করে আমাকে ওদের কাছে ছোট বউ কেন আমি নিচে না গেলে তুমি ছোট হবে কেন এটাও যদি না বুঝে থাকো তাহলে আমি যা বলছি সেইটুকু করো কমন সেন্স বাড়িতে এতগুলো লোক এত লোক আনন্দ করছে বাইরে থেকে লোক আসছে সেখানে তুমি এখানে বসে থাকলে আমি ওদের কি জবাব দেব কি হলো বলো আনসার মি কমন সেন্স
বাড়িতে এতগুলো লোক, এত লোক আনন্দ করছে, বাইরে থেকে লোক আসছে, সেখানে তুমি এখানে বসে থাকলে আমি ওদের কি জবাব দেব? কি হলো বলো, আনসার মি। শ্রী, সরি, আমি ওদের ভুল সময়, আমি সত্যি রোহিত যেন এক রকম রয়ে গেল, রাগি পুরুষ মানুষ। থ্যাংক ইউ, গয়নাটা বার করে রেখেছিস। এটা আমি যখন পড়বো না, লাভলি, তোর আবার কি হলো, মুখ বাজার করে বসে আছিস? নিশ্চয় রোহিত কিছু বলেছে। কেন বলবে না বল, এরম ভাবে যদি থাকিস না সেজে গুজে বিচ্ছিরি ভাবে, আমি জানি তো, আমি যদি না সেজে থাকি রোহিত এরকম করে, কি আর করবি তুই? কি পড়বি ঠিক করেছিস? না নিশ্চয়ই, সবগুলো শাড়ি যথেষ্ট ডাল, এটা মনে হয় আজকের জন্য চলে যাবে এই গ্রেটা। হ্যাঁ, এটা পরে নিস। এবার তুই আস্তে আস্তে রেডি হয়ে নে, নিচে আবার পরমা জিশান ওরা সব সারপ্রাইজ আইটেমস রেখেছে, বুঝলি? আমি নিচে যাই, রোহিতকে একটু সামলাই, বেচারা একা একা আর কত কি করবে বল। তাড়াতাড়ি আসিস। সব চুপচাপ কেন, মোড় মোড়, রেডি রেডি রেডি, সব রেডি। ওরে বাবা, সরে যা সরে যা, দেখতে দে বাবা, উত্তম কুমার। এই আর কি করবি রে, দেখ দেখ, চুপ করে আছো। হ্যাঁ বাবা, অমর মিত্র কোথায় রে, এসে গেছে। চুপ কর, আসুন 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 আসুন। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ বলুন, সুচিত্রা সেন সাজছেন। প্রমিত, তোমায় কিন্তু বেশ লাগছে। থ্যাংক ইউ, প্রশংসা সব এর কাছে জি। হ্যাঁ, এই যে খোকা, শোনো, দেখো তুমি কিন্তু কোন রকম দুষ্টুমি করে আজকের এই শুভ আয়োজন অনুষ্ঠানটাকে পণ্ড করে দিও না, বুঝেছো? তুমি যা ছেলে একদম বাঁদর, আজকে বেশি দুষ্টুমি করলে এক গাঁটটায় একদম তাই দেওয়া উচিত। তুমি জানো না গত সপ্তাহে কি করেছি? এই রে যাই। কেন আজকের দিন কত ভালো ছিল জানো? খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে বৌদি।
কি লাগছে দাদা দিকে কেউ তাকাবে না কেউ না 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 একজন কম্পিটিটর আছে এইখানে একটা বাচ্চা মেয়ে ঘুরে বেড়াচ্ছিল শাড়ি পরে বড় হওয়ার চেষ্টা করছে আর ছেলেদের মাথা খাওয়ার চেষ্টা করছে কে রে বাম্বু বাম্বু কি কি আরে মানে টেনশন লেডিজ এন্ড জেন্টলম্যান এখন শানু আমার মা আর বাবার হাতে একটা স্পেশাল গিফটারি তৈরি করা তুলে দেবে সো এভরিবডি প্লিজ গো অ্যাহেড শানু শানু প্লিজ ডু দি অনার্স ওদিকে গন ওদিকে জিম্মা জেঠু এটা তোমাদের জন্য হ্যাপি অ্যানিভার্সারি থ্যাঙ্ক ইউ বাবু ওনা দেখ দেখ ভাবাই যাচ্ছে না এই তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ আর বলো না তোমার এই রোহিতের জ্বালায় আমাকে সমস্ত করতে হচ্ছে তোমাদের দুজনকে কিন্তু অসাধারণ লাগছে আই মাস্ট সে লাগবেই কার দাদা আর সেই দাদার বউ সিম্পল ব্যাপারটা কি বলতো তখন তো কি চুপ করে বসে রয়েছিস আর এই শাড়িটা কি এটা পরবি নাকি হ্যাঁ মানে এই সাদা শাড়িটা তুই পরবি আর ওই মেয়েটা নিচে বেশ জাঁকিয়ে বসে রয়েছে আদিক্ষেতা করছে ওর গলায় দেখলাম তোর হারটা কেন রোহিতের পয়সায় কিনে দেওয়া হার ওর গলায় ঝুলবে কেন জানি না জানি না মানে তুই সব জানিস তোর বাড়ির লোকেরা ওকে একেবারে মাথায় তুলে রেখেছে আর তুই তাতে মদত দিচ্ছিস একদিন বুঝবি মা চুপ কর তোর জ্ঞান কমবে যে কবে হবে আমি জানি না এই লাল শাড়িটা পর এই লাল শাড়িটা পরে নিচে আয় কিরে সঙ্গের মতো বসে রইলি কেন আমি ভালো কথা বলছি এখনো শোন নয় তো কিন্তু পরে পস্তাবি সায়ন আজকে হার দখল করেছে তোর কালকে রোহিতকে দখল করবে আমি বলে দিলাম তুই মিলিয়ে নিস আজকে হার দখল করেছে তোর কালকে রোহিতকে দখল করবে আমি বলে দিলাম তুই মিলিয়ে নিস বাঘ যদি দেখতে হয় বুঝলে তাহলে তোমার যেতে হবে বান্ধব কর আহা কি দৃশ্য একেবারে বাঘের মুখোমুখি সত্যিকারের রাজা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও না দুস রয়্যাল বেঙ্গল টাইগার ও তো খেতে পায় না তাই গরু ছাগল খেতে লোকের বাড়িতে ঢুকে পড়ে রাজা রাজাই সে বান্ধবগড়ই হোক বা সুন্দরবনেই হোক রাইট রাইট তুই সন্ন্যাসী না হতো তাহলে নিশ্চয়ই কিছু একটা বলেই থাকতো এই কি বললে কি বললে না না কিছু না না হ্যাঁ এই যাই হ্যাঁ চল হ্যাঁ হ্যাঁ বলো আরে সব রেডি তো একদম সব রেডি সব রেডি ফান্টোস কি রেডি সব একদম একদম তাহলে অ্যাটেনশন তাহলে অ্যাটেনশন আজকের উত্তম সুচিত্রা মানে আমাদের প্রমিত রুমা জুটিকে আপনারা দেখবেন অ্যাবসলুটলি একটা নতুন ভূমিকায় 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 1 2 3 শোনো এবারে তোমরা দুজন এখানে ডান্স করবে ডান্স করবো কি রে এই ধুতি পরে রয়েছি আরে ধুতি পরে রয়েছে তো কি আছে চলো 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 বসে পারবো না যেমন তোর কাকা তেমন তুই আরে কিচ্ছু হবে না বলছি শোনো চলো স্টার্ট আমি করিস নি নাচ করছ হবে না যা আরে হবে না কেন 1 2 3 মিউজিক ক্লাপ দাও ক্লাপ দাও
কোথায় যাচ্ছি? ও মা, দিম্মার বাড়ি। আমরা তোর কেউ নই না রে। আমি যেটা করছি দিদি, সেটা শানুর ভালোর জন্যই।